Hall of Fame. Yes, I'm not sure. Evil presence not bold to the two fun kings only on Capital FM 94.8. Shatta Beje Gacham other Gurit, Shatta Baja Shatta, the other Ashur Kotarak in the already about the studio. Polche Gachin, Amad Shate Ache, Koti Koti Jonota, Tarp Shate Ache, Du Koti, Bashotti Lak, the Pano Hajar, Pasho, Bano, John, audience section. I'm not sure. The Kikore Amra Buslam after the Mete Karab Nagi will see. আমি মেতে ভালো আমি বুঝতে পারছি কি করে এটা প্রমাণটা কি দা ফেসবুকে লাইভে যারা আছে সেটা না হয় বুঝতে পারলাম যে 100 জনকে তুই 1 মিলিয়ন বানায়া বলিস কিন্তু যে কি করে শুন হ্যাঁ বানায়া বলি মানে কি 1 মিলিয়ন তো হয় আচ্ছা ওই যে 42 মিলিয়ন লোক দেখতেছে আচ্ছা মানে 42 জন আচ্ছা তো এবার হচ্ছে যে এই যে 2 কোটি মানুষ যে শুনে তার প্রমাণটা কি নট 2 কোটি 2 কোটি 52063 না 2 কোটি ভুলে গেছি আমার মন বলছে মন 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 মনে হন এটা এটা বলো যে এটা মন গড়া কথা কেনাকাটার ভ্যালিডিটি একটু কম মানে আপনি যদি 10 থেকে শুরু হয় 10টা থেকে 11টার মধ্যে যদি কেনেন তাহলে মনে করেন জিতে গেলেন আর 10টার পরে 11টার পরে যদি কেনেন যারা জিতছে তাদের সাথে দেখা করে আসলেন ফেসবুক লাইভ তো রয়েছেই www.facebook.com/capitalfm94.8 এ গেলে যে লাইভটি দেখতে পারবেন যাকে দেখবেন নড়াচড়া করছে যাদের দেখবেন খুব আলোচনায় আছে যারা দেখবেন যে মানে নিরবিচ্ছিন্ন ভাবে একটি ক্যামেরার সামনে বসে আছে তারা সেই দুজন মানুষই নাট এন্ড বল্টু অনেকেই ভাবে কোনটা নাট কোনটা বল্টু কয়দিন পর থেকে আমরা নেম ট্যাগ ইউজ করবো ভাই ওইটা এখন করা যাবে না না এখন করা যাবে কিনা আমি জানি না এখানে আমরা নেম প্লেট লাগাবো ওরে বাবা নাও চা আমাদের ভিডিওতে করা যাবে বিমান বিমান মধ্যে যায় আমি তো মূর্খ মানুষ আমি বুঝতে পারিনি এখানে কি করা যায় যেতে পারে দিনে আমার আমার নিচে বড় করে লেখা থাকবে বলতো আপনি নিচে বড় করে লেখা থাকবে না দেন মাঝখানে মাঝখানে উকি মেরে আমরা বের হয়ে থাকবো আচ্ছা আচ্ছা এরকম থাকা দরকার তো যা যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কে নাট এবং কে নেই বলতো কারণ অনেকবার বিভিন্ন জায়গায় আমাকে শুনতে হয় নাট ভাই আপনার ভয়েসটা সেই ও আমার কথা তোকে বলে হ্যাঁ ও বলে আপনি নাট ভাই ভাই নাট ভাই কেমন আছেন ও আচ্ছা আচ্ছা এই ধরনের হয়ে যায় আচ্ছা তখন আমি বলি যে তখন বলে যে যখন একটা গান শোনাই দিই তখন বুঝে ও আছে নাট বলতো আমার আইডেন্টিটি একটাই বাজে গান বাজে গান বাজে গান বাজে গান যাই হোক গান যখন বলেছি গান গাইতো আমাদের এলাকায় এক শিল্পী প্রচন্ড ভালো গান গাইতো সেই গান গাইতো যে কোনো ফাংশন এলাকার যে কোনো ফাংশন হোক না কেন তাকে মনে করেন নিয়ে আসা হইতো গান গাওয়ার জন্য তো এক ফাংশনে উনি গান গাইতেছেন উনি আবার একদম মনে করেন ইয়ে কি যেন বলে শো স্টপার তার গান দিয়ে শো শেষ হয় মানে এত ভালো গান গাইতো তো উনি গান গাইতে শুরু করলেন প্রথম গানটা গাইলেন গায়ে বলতেছেন এই গান আমি প্রথম যখন গেয়েছি এবং লিখেছি তখন আমার প্রথম সন্তান গর্ভে ছিল আচ্ছা তারপর তিনি গানটা গাইলেন লোকজনের সে কি হাততালি সে কি হাততালি তারপর দ্বিতীয় গানটা ধরলেন ধরার এক পর্যায়ে উনি বললেন এই গানটা যখন আমি লিখেছি এবং গেয়েছি তখন আমার দ্বিতীয় সন্তান গর্ভে ছিল
গানটা শেষ হয়েছে, লোকজনে আরো জোরে হাততালি, আরো জোরে চিল্লাচিল্লি। আচ্ছা, তৃতীয় গানটা শুরু করবে করবে এমন সময় বলতেছে, এই গানটা যখন আমি লিখেছি এবং গেয়েছি তখন আমার তৃতীয় সন্তান গর্ভে ছিল। পাশ থেকে আমাগো আবুল চাচা উইটটা কইল, আফা খালি পেটে কোনোদিন গান লেখেন নাই? তারপরে মনে করেন কি মায়ের কি মায়ের কাকে হচ্ছে ওই সিঙ্গার কে না আবুল চাচাকে, আপনার কি মনে হয় কাকে মারা উচিত? আবুল কাকা তারপর থেকে এলাকা থেকে বিতাড়িত হয়েছে, সে তো নাই, তার চোখের নিচে কালো, বিভিন্ন ডিজাইন হয়ে গেছে সারা শরীরে। তারপর এই আর কি হয়, মানে সবসময় বলতে হয় যে জায়গা স্থান ভেদে তোমার মুখ খোলা উচিত। এটা এই যোগটা কালকে শোনার পর থেকে আমি খুব কম কম কথা বলা শুরু করেছি, যে মেপে মেপে কথা বলতে হবে, নাহলে দেখা যাবে কখন কি বললাম তার হয়ে গেল কি মায়ের কি মায়ের কি মায়ের কি মায়ের। এই জন্য মায়ের থেকে বাঁচতে হলে আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে। এরকম হচ্ছে কথা বলার ক্ষেত্রে একটা উদাহরণ দিতে পারে, সেটা হচ্ছে যে হাজবেন্ড একটা বই পড়তেছিল, তো বই পড়তে পড়তে হঠাৎ করে হচ্ছে যে সে তার ওয়াইফকে ডেকে দেখাইতেছে, এই যে দেখো এই বইয়ে লেখক নিজেও লিখছেন যে স্বামীদের কথা বলার স্বাধীনতা থাকা উচিত। আচ্ছা, তো ওয়াইফ বলতে দেখছো লেখকও বলতে পারে নাই লেখছে, তুমিও বই বাইর করো দেখবানে খুব ভালো লাগবে। বলতেছে আচ্ছা তুমি এই বাসায় আসলে এত কম কথা বলো কেন? হ্যাঁ, সারাদিন তো অফিস করো, অফিসের কলিগদের সাথে কথা বলো, পিয়নদের সাথে কথা বলো, ফোনে ক্লায়েন্টদের সাথে কথা বলো, এত মানুষের সাথে কথা বলো, আর বাসায় আসলে আমাকে দেখলে তুমি বোবা হয়ে যাও, আমার সাথে কথা বলার মতো কিছু নেই তোমার। হ্যাঁ, আমি সারাটা দিন অপেক্ষা করি কখন তুমি আসবা, আসলে তোমার সাথে চারটে কথা বলবো, চারটে কথা বলবো, দুটো ভাত খাবো, ডাল ভাত খাবো, তা না বোবার মতো মুখটা টুচে বসে থাকো। হ্যাঁ, এই দিকে এই জন্য কি তোমাকে বিয়ে করেছিলাম, আমি কি সারাদিন কারোর সাথে কথা বলতে পারবো না? শুনে গেছে। তখন বুদ্ধিমান হাজবেন্ড বলল, তিনি একজন বিজ্ঞানী, তিনি যে অঙ্কে ভালো, সে বলল যে তুমি জানো একটা পুরুষ সারাদিনে কত কথা বলে? কত কথা বলে? একটা পুরুষ সারাদিনে কথা বলে 25,000 শব্দ। আচ্ছা, আর একটা মহিলা সারাদিনে কথা বলে 35,000 শব্দ। আমি আমার ভাগের 25,000 শব্দ ওই যে ক্লায়েন্ট, বস, কলিগ, পিয়ন এদের সাথে শেষ করে রাতে যখন আমি আসি আমার কাছে কোনো শব্দ বেঁচে থাকে না তোমার সাথে বলার মতো। আর তোমার অবস্থা দেখো, সারাদিন 35,000 শব্দ জমায় রাখো, আমি আসলে বলবো তখন আমার বলার জায়গাটা কোথায়? এর চেয়ে ভালো তুমি 35,000 কথা বলতে থাকো, আমাকে শুনতে দাও। যাই হোক, যে বলতো একটু আগে যেটা জিজ্ঞেস করছিলে যে আরে খেলায় কে জিততেছে বাংলাদেশ? বাংলাদেশ, আমি ইংলিশ ভালো বলতে পারি, বাংলাদেশ ওন বাই 120 রানস, বাংলাদেশ জিতে গেছে। তো এর মাধ্যমে আমরা একটা আরেকটা হোয়াইট ওয়াশের স্বাদ পেলাম। মানে মানে এর হোয়াইট ওয়াশ কবে স্যার এর মধ্যে? এর মধ্যে আবার কি, আমরা তো খেলতে নামলামই 10 মাস পরে। তাহলে আরেকটা হোয়াইট ওয়াশ মানে কি? মানে এর আগে আমাদের ঝুলিতে যে কয়টা হোয়াইট ওয়াশের ছিল একটা বাড়লো, আরেকটা বাড়লো আর কি। আমি বুঝি না তাই, ঠিক আছে এইটুকু বুঝি, এইটুকু আমি বুঝি, অন্তত বুঝি আর কি। আচ্ছা, এইটুকু বলটু বুঝে, ঠিক আছে। আর কি কি বুঝতে পারছিস? আগে তো মানে যে হোয়াইট ওয়াশ, আগে আমি হোয়াইট এর ভাবতাম হোয়াইট কয়। আচ্ছা, যখন হাত হাত দিয়ে তুলে আম্পায়ার এমন করতো, আমি বললাম ওই যে হোয়াইট বল, হোয়াইট বল, কিন্তু কেন হোয়াইট বল কয় এটা আমি বুঝি না। পরে আমি নিজে নিজে ভাই করে নিছি যে ওই যে দাগটা যে থাকে ওই দাগটা কালার হোয়াইট, ওই দাগের হোয়াইট দাগের বাইরে গেলেই এটা হোয়াইট বল। আচ্ছা, হোয়াইট দাগের বাইরে গেলে এটা হোয়াইট বল, মানে কি পুরো জিনিয়াস ছিলাম আমি, একটা ভুল সিদ্ধান্ত নিছি, সেই সিদ্ধান্ত পিছনে লজিকও দাঁড়া করে হবে যে একটা এটাকে সঠিক নির্বাচন করার জন্য। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে হোয়াইট বল কেমন, আমি নির্দ্বিধা কনফিডেন্টলি বলতাম হোয়াইট দাগের বাইরে গেলে হোয়াইট বল। আচ্ছা, পরে আমি নো বলের ডিসিশন কি নিছিলি? নো বল তো নো বল আমি জানতাম, এটা যে হোয়াইট বল মানে আমি পরে বুঝছি যে লেখা আসছে WIDM, প্রথম আসে হোয়াইট বানান ভুল লেখছে, কনফিডেন্টলি বলতে যে হোয়াইট বানান ভুল লেখছে, হোয়াইট বান কেটে নাকি, পরে শুনছি যে হোয়াইট বল মানে দূর দিয়ে গেছে তার জন্য হোয়াইট বলে যেটা অনেক দূরে। কনফিডেন্স, কনফিডেন্স কিন্তু মানুষ কোনো যে কোনো ভুলকে সঠিক প্রমাণ করার জন্য একটা কনফিডেন্স লেভেল, কনফিডেন্স সবচেয়ে বেশি থাকে মানুষের জীবনে কখন? কখন? যখন সে ছোট থাকে। আচ্ছা, হ্যাঁ, ছোটবেলায় কিন্তু আমাদের কনফিডেন্সের কোনো অভাব নেই। এটা আমি কেমনে বুঝছি, কিছুদিন আগে আমাদের বাসায় মেহমান বেড়াতে আসছিল, তো আমার মামার ছেলে আর আমার মামির মেয়ে, মানে মামারই ছেলে মেয়ে, মামার ছেলে এবং মামির মেয়ে, আমার চাচার ছেলে
চাচির মেয়ে? না না, খালুর মেয়ে। আচ্ছা, খালুর মেয়ে এবং আমার শ্বশুর আব্বার ছেলের ছেলে, হ্যাঁ মানে আমার ভাতিজা, এরা বসে বসে খেলতেছে। তো দেখলাম যে খুব ক্রিয়েটিভ খেলা খেলতেছে, এরা খেলতেছে কান্ট্রি নাম, আমি চিন্তা করলাম কতক্ষণ খেলতে পারবো, এইটুকু টুক বাচ্চা কয়টা দেশের নামই বা জানে। আমি খুব ইন্টারেস্ট দেখতেছি যারা আসলে কয়টা দেশের নাম জানে এইটুক বাচ্চারা বর্তমানে, মানে কতটা আগায়। আমরা তো ওই দেশে তখন বাংলাদেশ আর অন্য দেশ কইলে তো বাংলাদেশ আর বিদেশ, হ্যাঁ বাংলাদেশ আর বিদেশ, এটাই দেখলাম চিন্তা করলাম ওরা কতটা জানে। পরে দেখলাম যে ভাই আধা ঘন্টা ধরে খেলতেছে, আধা ঘন্টা পরে নাম শেষ হয়ে যায় নাই। আমিও সেটা ভাবি যে এখনো ওরা কান্ট্রি নাম খেলতেছে কেমনে, আমি ঘুরে এসে দেখে এখনো খেলতেছে। পরে ওদের কাছে কি শুনেন খেলা হইতেছে আফগানিস্তান, জিন্ডিয়া, আচ্ছা পাকিস্তান। আচ্ছা আমি অবাক, আমি কি ভাই এগুলো কোন দেশ? পরে শুনলাম ওগো দেশের স্টক শেষ, এবার ওরা দেশের নাম বানাইতেছে এবং কনফিডেন্টলি ওরা খেলতেছে। আমি চিন্তা করলাম এমনি তো ওরা সারাদিন খেলতে পারে দেশের না, সামনে যা দেখতেছে টিভি স্থান, পরে বানাইতেছে টিভি স্থান, খাট আমেরিকা, সোফা সোফা তুরস্ক, এইগুলো কনফিডেন্স। কিন্তু ওদের হচ্ছে কনফিডেন্স লেভেলটা দেয় এবং নিজে বানায় 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 করতে, বাকি তিনজন মাইনেও নিতেছে কারণ ওরাও জানে না নাম আছে কি নাই, ওরা নিজে বানাইতেছে ও বানাইতেছে ইনস্ট্যান্ট বানায়া। যখন ওই থেকেই আমার মানে মাথায় নাটবল্টু থিমটা আসছে ইনস্ট্যান্ট বানায় বানায় কিছু বলার জন্য, ইনস্ট্যান্ট বানায় বানায় কিছু বলারই একটা শো করা দরকার এবং বাচ্চাদেরকে দিয়ে একটা শো করানো উচিত যারা এইভাবে খেলবে আর কি। আচ্ছা আচ্ছা, প্রচুর খেলতে হবে। ওকে, ওখানে তো খেলা শুরু হয়ে গেছে। যাই হোক, কিছু খেলা আমরা বাকি রাখি, সেটা হচ্ছে ব্রেকের পরে ফিরে এসে বলার জন্য। সো বা ব্রেকের মাঝখানে আপনি যে খেলাটা আমাদের সাথে খেলতে পারেন সেটা হচ্ছে যে আপনি আমাদের সঙ্গে কথাবার্তা বাতচিত বিনিময় করতে পারেন, মতবিনিময় সভায় আপনি জয়েন করতে পারেন। আর আমাদের কিছু লিখে পাঠানোর জন্য আপনি SMS করতে পারেন এবং কমেন্ট করতে পারেন। SMS করার নিয়ম হচ্ছে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর পেজে গেলে আপনি একটি লাইভ দেখতে পাবেন দুই দুষ্ট বালকের লাইভে, সে আপনি কমেন্ট করবেন শেয়ার করবেন। আর হচ্ছে কল করার জন্য আপনি 7:40 থেকে 50 পর্যন্ত আমাদের কল করতে পারবেন, নাম্বার হচ্ছে 02550366 59। শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফাইন কিংস, ব্রেকে যাচ্ছি তাই না মনে হয়, যাই একটু ফিরে আসবো এখন। ক্যাপিটাল FM 94.8
জানে না কেউ তো জানে, বুঝছস? দেখাই ছিল ভাই, কালকে কালকে নিয়ে নিস, আরে পরে শেয়ার করে নিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। আপনারা শুনছেন এই বেলি প্রেজেন্স নট বল টু দ্য টু ফোন কিংস অনলি অন ক্যাপিটাল এফ এম 94.8। যে কোনো ভালো কাজের আগে বাধা আসবে আসবে আসবে, তো এটা সত্যি, যখন দেখবেন বাধা দিতে তখন বুঝবেন আপনি ঠিকঠিক করতেছেন, কারণ হচ্ছে ভালো না হইলে ওইটা বাধা আসতো না, স্মুথলি হয়ে যেত কাজটা। চোখ বন্ধ করে কাজটাতে লেগে থাকেন এবং করে যান, জাস্ট করে যান, এবং কাজের সময় বুঝতে পারবেন কে আপনার বন্ধু কে আপনার শত্রু, এবং কে আপনার ভালো চায় কে আপনার ভালো চাচ্ছে না, এবং কে শুধু নিজের স্বার্থটা হাসিল করার পর আপনার চিনতে পারতেছেন। এরই নাম নট বল টু দ্য টু ফোন কিংস অনলি অন ক্যাপিটাল এফ এম 94.8। মাঝে মাঝে এমন এমন কথা বললি দেখতে পাচ্ছেন, তবে আমি এটা খুলে দিয়ে আমি নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, কালকে তো চেক শুরু হইব আরকি, সবকিছু ঠিকঠাক আছে কিনা। কে কি লিখেছে আমাদের? লিখেছে রিপ্তি সাবার থেকে লিখেছে, বল্টু ভাইয়া তুমি বাচ্চাদের খেলতে দেখতে এত অবাক হলে, সেম খেলা। সঞ্জিদা আক্তার সূচি লিখেছে, একজন বিখ্যাত প্রেমিক গতকাল রাতে প্রেমিকার গালে কিস করতে গিয়ে থাপ্পড় খেয়ে অপমানে মারা গেছেন, ভালোবাসার এই দশা, তার নাম মশা। মানে এই অপমান কিন্তু অনেক বড় জিনিস ভাই, অপমান পৃথিবীতে দুষ্টামি ফাইজলামি ইত্রামি মনে করেন যে নোংরামিও পর্যন্ত সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি কোনো কারণে কোনো অ্যাঙ্গেল থেকে আমি বুঝতে পারি যে সে আমাকে অপমান করছে বা ইগনোর করছে, সেকেন্ড টাইম সে আমাকে আর আমাকে পাবে না, বুঝলে? তন্ময় সরকার লিখেছে, কানে না শোনা ব্যক্তির সব থেকে বড় সুবিধা হচ্ছে তারা ঘুমানোর সময় মশার আওয়াজ শুনতে পায় না, ফলে শান্তিতে ঘুমাতে পারে। অপমান নিয়ে একটা কথা মনে পড়ছে, সেটা হলো গিয়ে বলতেছে বন্ধু আমি তো কালকে সুন্দরবন যাবো, ধর আমার সামনে বাঘ পড়ে গেল, তাইলে আমি কি করবো, আমি তো মরে যাবো, বাঘ মারার কিছু পদ্ধতি আমার শিখাই দে। বাঘ মারার কোনো ব্যাপার হলো রে বেটা, তুই খালি কবি বাঘের সামনে আইব, তুই দাঁড়ায় থাকবি, বাঘ আরও সামনে আইব দাঁড়ায় থাকবি, একদম সামনে এলে তুই বাঘের চোখের দিকে তাকায় কবি, বাঘ তোর জামা কাপড় কই, তুই তোর জামা কাপড় ছাড়া। তখন দেখি বাঘ লজ্জায় অপমানে হার্ট অ্যাটাক করে মরে গেছে। কি বুদ্ধি রে তোর, কহ তোর মন খারাপ কে, কথা চিন্তা করতেছি তোর ভাবি কবে জানি আমার মেরে লাই, কবে জানি আমার অপমান করে মেরে লাই। আল্লাহ এসা শাহিনারা লিখেছে, অশিক্ষিত, চরম অশিক্ষিত, তারপর আসে তারা যারা উপরের দুটো বানানি ভুল পড়েছে। আপনিও ভুল পড়ছেন। নেহা ঢাকা থেকে লিখেছে, বলমু ভাইয়া, বলমু না এটা বল্টোবে, বল্টু ভাইয়া ইউ সো কিউট, ওই নাট ভাইয়া লাভ ইউ সো মাচ, প্লিজ ভাইয়ারা একটা বার আমার মেসেজটা পড়ো, আজকে আমার বার্থডে, আজকে আমার প্রথম মেসেজ, ইয়াস দিস ইজ ফার্স্ট মেসেজ, কি লাকি প্রথম মেসেজ, আসলে প্রথম মেসেজ। নেহা, নেহা হ্যাপি বার্থডে নেহা, হ্যাপি বার্থডে, জীবনে প্রথম এসএমএস করেছে বার্থডের দিন, তুমি যে এসএমএস আমরা সাবেক মিম বর্তমান তাইরিন খিলগাঁও থেকে লিখেছে, শোনো বাটপার আই লাভ ইউ, আর তুমি কোন ক্লাসে পড়ো? মানে কি বুঝতেছি না, ওদের মধ্যে হইতেছে না এতদিন ধরে কি হইতেছে, কিছু একটা ঝামেলা, রেজাল্ট কোথায় তোমার? শর্মী গাজীপুর থেকে লিখেছে, নাট ভাই তোমার দোতলার মেয়েটি একদমই ভালো লাগে নাই, আই হেট ইউ নাট, কেন জানো? আর বল্টু ভাইয়া টগর নাটক এন্ড সাউন্ড ডায়েরিতে তোমাকে অনেক ভালো লাগছে, আমি শিওর। কেন বলতেছে জানেন? মানে সে মনে হয় পাত্তা পাইতেছে না, নিশ্চয়ই অনেকদিন আই লাভ ইউ আই লাভ ইউ মেসেজ পাঠাইছে, আপনি কোনো রিপ্লাই করেন নাই, তার একটা রিপ্লাই মানে আমার এত প্রশংসা তো আমি এই তিন বছরে কোথাও পাই নাই, আমার প্রশংসা তো আমি এই তিন বছরে কারো মুখ থেকে শুনি নাই। শাইলা সুলতানা লিখেছে, বল্টু ভাইয়াকে মারার সাহস কারো নাই, আর থাকলেও যতই চেষ্টা করুক মারতে পারবে না, বরং নিজেই ব্যথা পাবে। না না এটা ঠিক না, আমার শরীর কি লুয়া মারতে গেলে কিন্তু আরাম লাগে, হেভি আরাম, সেই আরাম ভাই, মনে হয় লাফায় পড়ে আমার গায়ের পরে, মানে ওয়ান্ডারল্যান্ড ফ্যান্টাসি কিন্তু মনে হয় আমার সবাই, হ্যাঁ আমার উপরে আমার সবাই আর চার পাঁচটা মিললে ওরা ই খেলে, জাম্পিং জাম্পিং খেলে।
নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, ভাইয়ারা আমার টেক্সটে অ্যান্সার দিবা প্লিজ, তোমার পছন্দের কালার কি বলো, কোন ভাইয়া বলবে? আমার হলো গিয়ে, আচ্ছা আমারটা বলে দিই, আমার ব্ল্যাক ভালো লাগে আর ইয়ে ব্লু ভালো লাগে, আমার সাদা সাদা ভাই সাদা ভালো লাগে। হয়ে গেছে, জেনে গেছে। তুহিন খান লিখেছে, ডিম আগে না মুরগি আগে? বলে বুয়া আইলে মুরগি আগে, না আইলে ডিম আগে। এটা ভালো ছিল। আচ্ছা আমি জোরে হাসতে পারতেছি না জানেন, গলা খুশখুশ, গলা ভেঙে গেছে কালকে থেকে মনে হয়। আমি যাবার বোমা চলে যেতে স্যানিটাইজার খাই দেবো আজকে, জোরে হাসতে গলা খুশখুশ করতেছে। মাহবুবা চাঁদপুর থেকে লিখেছে, এস এ মুকিত ভাইয়ার পরিচিত পরিচয় নাট ভাইয়া কে দিছি, তাই মনে হয় সে আমায় অভিশাপ দিছে, আমার দিনগুলো তাই খারাপ যেতেছে। এর মানে কি? আবিবা ফ্রম পুরান ঢাকা থেকে লিখেছে, ভাইয়া কমেন্ট পড়তে দিবি না আমাকে, বললেই হয় না, আমি ফুল স্পিড আসতাম, একটু পড়ব না, গলাটা ঠিক আছে, গলাটা এখন ঠিক আছে, তাড়াতাড়ি পড়ে দিই। পুরান ঢাকা থেকে লিখেছে, ভাইয়া আমার মাম্মা বলছে একজন আর্যের স্যালারি 50-60 হাজার টাকা, এটা কি সত্যি? তোমরা এত টাকা পাও, তুমি আমাদের থেকে কি অর্ধেক টাকা দিবা, তোমাদের থেকে আমাদেরকে অর্ধেক টাকা দিবা? তোমার মামা যেটা বলছে সেটা আমরা মনে করো আরো 1.5 বছর আগে পাইতাম, এখন কমতে কমতে ওইটা হচ্ছে, এখন কমতে কমতে 5,000 এসে নামছে। আগে আমরা 1.5 বছর পাইতাম, এখন আমাদের থেকে পাই 50-5 এ নামছে। আমাদের মাস শেষে 5,000 টাকা দেওয়া বলে দুজন ভাগ করে নিস, ও আবার তাও দুইজন, আমরা খুশি ছিলাম 5,000 পায়। মোবাশিরা মীরা লিখেছে, আজকে আমার কমেন্ট পড়ো প্লিজ। আচ্ছা পড়ে দিয়েছি। আরোহী আফরিন খুব বাজে কথা লিখেছে আমাদের নামে, বাজে কথা। তোমরা অনেক বাজে শো করো, তো তোমাদের চেঞ্জ করে নিউ আরজে দেয়া হোক, তোমরা অনলি খারাপ, আমার কমেন্ট পড়ো না। নিউ আরজে আসলে খুব বেছে বেছে তোমার কমেন্ট পড়ো, তোমাকে নিয়ে একটা আলাদা শো, আলাদা শো হবে, তুমি আমি আর তুমি। জাকির সুলতান আকি বাঞ্চানপুর থেকে লিখেছে, আজ আমার বার্থডে বাট মনটা ভালো নেই, একটা গান গেয়ে উইশ করে দাও মনটা ভালো হয়ে যাবে। গান আমি গেয়ে যাবো এই আসরে, তোমাদের বার্থডে উইশ করব আজকে, ক্ষতি নাই হ্যাপি বার্থডে বলি, জাকি আকে গাও, জাকি আকে গাও। ভালো হয়েছে, যদি করে দেই বার্থডে উইশ আজকে নাই। হ্যালো, হ্যালো, হ্যালো উমা, কি আরো 2-3 বার বলেন, কথা বলবো না, কেটে দিবেন কি 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 আনোয়ারুল আলম সজলকে দেখতে হলে স্টপ ইট নাটক, মানে কি আমাদের পরিচয় আমাদেরকে দিল, নাট বলছি, আনোয়ার আলম সজল এটা শুনলাম, আর কি কি শুনলাম, তারপর কেটে দিল, শুনলাম তারপর কেটে দিল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, খুব তাড়াহুড়োর মধ্যে আছো মনে হইতেছে, তুমি যে আমাকে কি জানে নাম, ওই যে একটা মেয়ের নাম বলছিলা কি জানো, নাম আতিয়া, ও তাইফা, তাইফা, আচ্ছা তাইফার নাম বলেছিলে, এরপরে তারপরে কি হয়েছে তোমাদের মধ্যে? আচ্ছা তারপরে তোমাদের মধ্যে কথাবার্তা কি হয়েছে? না তারপরে আর কথা হয়নি তো। ও মা,
তোমার নাম আমার মানে তার নাম তোমাকে বলতে বললো, তুমি বলে দিলে, তারপরে থ্যাঙ্কস দিতেও আসে নাই তোমাকে? এরকম কথা না, থ্যাঙ্কস দিছে তারপরে আর কথা হয় না, থ্যাঙ্কস বলতে। আমি এইজন্য বলি এই ধরনের তাই ফালতু লোকের সাথে কথা বলবো না। জি জি জি, না না না, তুমি একটা আমাদের লিসেনারকে এরকম বলতে পারো না বলতু। আমি যেদিনই ফোন দেই সেইদিনই হচ্ছে কি, ওই যে সদর ভাই সেদিন বললেন, লাস্ট দিন বললেন যে এফএম কেন এত কমেন্ট করে, তাই বললাম এফএম এর কোনো কাজ করবো না, এই জন্য কমেন্ট করে। যেদিনই আমি এফএম এর নামে কোনো কথা বলি, উনি এমন কোনো দিন নাই যে আমাকে পরে মেসেজ দিয়ে বলে না যে রতন তুমি আমার ফালতু কথা বলো। এফএম তার মানে এদিকে এসএমএস করতেছে না, কমেন্ট করতেছে। আমি শিওর এই কিছুক্ষণের মধ্যেই আবার আমাকে মেসেজ দিবে যে রতন তুমি আমার ফালতু কথা বলো। তারপরে তাইফা তাজ তোমাকে বলছে যে তার কথা আমাদেরকে বলতে, আর এরকম কতগুলো ক্লায়েন্ট তোমার? লাস্ট যেটা বলছে এফএম ভাই, লাস্ট যেটা বলছে আমাকে বলছে যে রতন তোমার কথা বলার কোন ক্যাপাসিটি নাই। তাই বললাম ভাই আমাকে কথা বলা শিখে, এখন কয়ে যে আমার গার্লফ্রেন্ড ফোন দিতে পারে কথা বলা শিখে। আমার গার্লফ্রেন্ড আছে, তুমি সবার সামনে এরকম বলে দিলা? না ওরা তো গার্লফ্রেন্ড নাই, এটা তো আমরা জানি, সবাই জানে, এটা একটা বড় জোক। মানে ওর গার্লফ্রেন্ড কি জানে যে ওর গার্লফ্রেন্ড নাই? আমার গার্লফ্রেন্ড ফোন দিছে পরে ফোন দিছে। আমি এফএম ভাই বলতেছি যে ভাই আজকে আমার মেসেজ আমাকে মেসেজ দেওয়ার কোনো দরকার নাই। এফএম বুকার আমার রেডিওতে বলে দিতেছে যে আজকে বলে দাও মেসেজ দেওয়ার কোনো দরকার নাই, বলে দাও তুমি এফএম বুকার কি বলতে চাও বলে দাও। ছোট ভাই বানাইছে, ছোট ভাই বলুক না, ও বলার মতো মানে ক্যাপাসিটি নাই। আচ্ছা হ্যাঁ বলো, বলার মতো ক্যাপাসিটি নাই। যে বলতে পারে তো সারাদিন নিউটনের সূত্র পড়া, তো এই থেকে শিখে মানে ওই বানাইছে। আচ্ছা, যে নিউটন আর হচ্ছে নিউটনের মধ্যে পার্থক্য কোথায়? কোথায় নিউটন দেখে আর নিউটনদের পড়তে হয়? ছোট ভাই ভালো ভাইও যোগ বানায়, আমিও বানাই, আমি জোকার ফ্যামিলি। শোনো তোমার ছোট ভাই কিন্তু ভালো বানায়, তাহলে তুমি এক কাজ করবা, ছোট ভাইকে বানাতে বলবা, তুমি বলবা তুমি তোমার ক্যাপাসিটি ভালো বলার, তোমার ছোট ভাইয়ের বানানোর ক্যাপাসিটি ভালো, বুঝছো? ওর লেখার ক্যাপাসিটি ভালো, তুমি ও লিখবে তুমি বলবা। হ্যাঁ, আমাদের আবার শোনার ক্যাপাসিটি বেশি। আচ্ছা সদর ভাই, আপনার স্টুপিড নাটকটা 41 পর্ব থেকে আপনি আছেন, ওইটা দেখা শুরু করছি, এখন কি নিয়মিত থাকবেন ওইটাতে নাকি? না না, ওইটা 52 পর্বে সম্ভবত শেষ হয়ে যাবে। সেদিন আমি অনেকদিন আগে রাস আওয়ার শুনছিলাম, একজন ফোন দিছিল, তো ওনার নাম আমি বললাম, নাম বললে আবার তো উনি গর্ববোধ করবে, ওনার নাম বলার দরকার নাই। তো নারায়ণগঞ্জ থেকে ফোন দিচ্ছে, ফোন দিয়া যে বল্টু ভাই কেমন গালি, যে বল্টু ভাই ফালতু একটা লোক, মিশেই গান বলে, হ্যাঁ সদর ভাই কথা বলতে দেয় না, কিন্তু বলে মৌনে গান শুনে, মৌনে গান মনে হয়েছে আমার সেরকম। তো বল্টু ভাইয়ের উপরে ওই লোকটা যেই রেগে আসছিল, আমি পরে বল্টু ভাইকে একটাই সতর্ক বার্তা দিই যে বল্টু ভাই আপনি তো অনেক জায়গায় প্রোগ্রাম করেন, তো এখন নারায়ণগঞ্জ গেলে সাবধানে থাকতে হবে, তাই তো? আপনি আর ফিরে আসতে পারবেন না, জীবন বাঁচাই দিছো, জীবন বাঁচাইছো ভাই। ঠিক আছে, ভালো থেকো, আর আশেপাশে চোখ কান খোলা রাখো, আর কিছু বললে আমাদের জানাও। জানাও ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে এরকম কিছু কিছু লিসানার, কিছু কিছু ফ্যান বা বন্ধু আছে যারা হচ্ছে যে শিল্ডের মতো তোর চারপাশ দিয়ে একটা বৃত্ত তৈরি করে রাখবে। আপনি রাখেন শিল্ড, আমি জীবনের ঝুঁকিতে আছি। না, জীবনের ঝুঁকিটা তো তোকে জানাইলো, নারায়ণগঞ্জ এলাকা আমার যাওয়া যাবে না রে, তুই তো আর চাপটি খাইতে পারবি না। আচ্ছা ভাই, চাপটি নিয়েছেন নাকি? হ্যালো হ্যালো হ্যালো, লোকটা কি ডাক ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কি নারায়ণগঞ্জ থাকেন? আপনি কি নারায়ণগঞ্জ থেকে ফোন করেছেন?
আমি গাজীপুর থেকে আফিহা বলছি। গাজীপুর জীবনটা বাঁচাইলেন। আমি তো মুখ খুলতেছিলামই না যখন শুনতে গাজীপুর এখন কথা বলতেছি, ভালো লাগতেছে। বলেন আপু আপনার নাম কি? উমা বললো না? আমার নাম ফিহা। ফিহা ফিহা আমি শুনি নাই তো ফিহা। এত সাউন্ড ভালো লাগে। আমি ভালো নাই দিলে ভাইয়া, আমার জীবনের উপরে থ্রেড আইছে বুঝছো। আমি নারায়ণগঞ্জ গেলে আমার গলার মধ্যে ফাড়া দিয়ে আমার দরটা বের করে নেবো। আমার আমার বোকাল করতে নাকি জুতার লেস বাঁধবো, আমার গলার মধ্যে মনে নাকি ছুরি চালাই দিব বুঝছো। এইসব থ্রেড নিয়ে ভালো থাকা যায় বলো? আমি আপাতত আর 10 দিন গান গাইবো না। 10 দিন গান গাইবে না বল্টু, মৌনব্রত পালন করবে। 10 দিন পরে এটা তো বলবো আমরা। ঠিক আছে, এটা জোকান কাটে বলে ফেলবো। জোকান কাটে বলবো না, একটা জোক। ঠিক আছে, ভালো থেকো তাহলে। হ্যাঁ, দৌড়ে গিয়ে বলবো কি ব্যাপার। হ্যালো হ্যালো, ধরছিলাম তো, গেল কই? আপনি কি বল্টু সম্পর্কে বাজে কথা বলবেন? দুটা বাজে কথা বলেন তো। না নারায়ণগঞ্জ টপকে মুন্সীগঞ্জ জামগা কোন পথে আবার গান গাইছি না না, আগামী 10 দিন বলতো কোনো গান গাইবে না। ওটা তো আমি না না শুরু করেছিল, ভয় পেয়ে আবার বন্ধ করে দিয়েছি। বন্ধ করছি না, আমার ভিতরে যে রিয়েলাইজেশনটা ব্যাপারটা যা আসছে এতে তো তোমরা খুশি হওয়া উচিত। তো ওই যে মুন্সীগঞ্জ থেকে আপু, হ্যাঁ বলেন। তা তুমি ফোন করে কি চুপ থাকার জন্য ফোন দিছ? না আমার রেখে তো আপনারাই কথা বলতেছেন, কি বলুম? এই তো ঠিক আছে, আমরা কিচ্ছু বলবো না। বলো 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 না, কিছু জিজ্ঞেস করলে তো বলো তোমার। না না, যেহেতু তুমি ফোন করেছো তুমি আমাদের জিজ্ঞেস করবে, বলো। হ্যাঁ হ্যাঁ, তাই করো। তোমরা তো বাজে কেন? এই যে কারণ রেডিও যদি না বাজে দেখার তো কিছু নেই, বুঝো না? এটা তো দাদা বাজবে, বাজলেই না তুমি শুনতে পাবে। হ্যাঁ, নালে দেখার তো কিছু নেই। হ্যাঁ, নেক্সট ওয়ান, নেক্সট প্রশ্ন। তোমরা সবাই খালি অপমান করো। আমরা সবাইকে অপমান করি, এটা একটা ভালো কথা বলছো। কারণ আমরা ফোনটা রিসিভ করি অপমানিত হওয়ার জন্য, পরে দেখি যে তোমরা আমাদের অপমান করতে পারতাছো না, তখন এটা জানার জন্য যখন প্রশ্ন করি তখন এটা হয়ে যায় আর কি, বুঝছো না? তখন উল্টা কাজটা হয়, উল্টা কাজটা হয়ে যায় না। নেক্সট প্রশ্ন। না আসলে আমরা লিসেনার যারা আছি তোমাদের খুব ভালোবাসো, ভাবে বোঝায় যে ভালোবাসো, তাই তো? এই তো, তুমি যদি বলতেই না পারো তখন আমরা এদিক থেকে কি করতে পারি বলো? না সবাই তোমাদের এরকম ভাবে বোঝায় যে তোমাদের মিস করে কিংবা লাভ করতেছে, কিন্তু তোমরা এরকম ভাবে কথা বলো, অপমান করো, সেগুলা আর কি খারাপ লাগে মাঝে মাঝে। কিন্তু যার যাকে বলি সে কিন্তু কোনোদিন বলে নাই যে খারাপ লাগে। না না, এটা এটা তোমার একটা মানে সঠিক উত্তর আমি তোমাকে যেটা দিতে চাই, মানে সবাই পছন্দ করে, এখন সবাইকে তো আই লাভ ইউ বলা যায় না, বুঝো না? সবার একটা পার্সোনাল জায়গা থেকে, আমরা তো লিসেনার বলতে সবাইকে ভালোবাসি, আমরা তো একবারে বলছি, তো ওই কথাটাকে এড়িয়ে যাওয়ার জন্য বা কাটিয়ে নেওয়ার জন্য আমরা দুষ্টামি করি। অপমান ওইটা মানে তুমি যেই ওয়ার্ডটা ইউজ করতেছো অপমান, সেটা অনেকটা মানে ভারী একটা ওয়ার্ড, ঠিক আছে? ওই কথাগুলোর সাথে অপমান ওয়ার্ডটা যায় না, হইতে পারে দুষ্টামি, হইতে পারে আমরা দুষ্টামি করি বন্ধুদের সঙ্গে, যখন তুমি মজা করবা ওইটা কিন্তু অপমান না। ওইটা অপমান না, তাহলে বন্ধু হওয়া যায় না, বুঝতে পারছো? আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি। যদি অপমানিত বোধ করতো তাহলে সাকিব আন রতন আমাদের 2 দিন পর পর ফোন দিয়ে নিজে অপমানিত হওয়ার জন্য ফোন করতো না। আমরা তো যাদের সাথে খুব ক্লোজ তাদের সাথে তো আরো বেশি কথা, আবার তা সে অপমানিত হয়েছে শুনে আরো 2-3 জন তাকে ফোন করে বলতো না আমাকেও একটু বলিস যেন আমাকেও অপমান করে, বুঝতে পারছো? না আসলে অপমান ওয়ার্ডটাই এখানে মানাচ্ছে না। না না, সে তাকে তার মত করে বোঝানো উচিত। এবার কি বুঝতে পেরেছেন আপনি?
আচ্ছা ভাইয়া তাহলে সরি তোমাদের সাথে এইভাবে কথা বলার জন্য। না না আজকে কি অপমানিত হয়েছেন আপনি বলেন? না এখন ভালো হয়েছে, এখন এখন ভালো লাগছে। না ব্যাপারটা না এখন ভালো হয়ে গেছে, যে যার মতো করে বুঝতে পারে, তাকে বোঝালেই হয়, একটু বুঝিয়ে বললেই হয়, সবাইকে বোঝানোই হয় আর কি। এখন যেমন তুমি এখন বুঝতে পেরেছো তোমার ভুলটা, কখনো রাগ করে না বা এমন হয় না যে আজকেই তোদের সাথে শেষ, জীবন আর কোনোদিন তোদের সার্কেল আসবো না, কারণ সেখানে অপমান শব্দটাই আসে না। আমি আরেকটু ভালো করে বুঝি, পাঁচজন বন্ধু বসে আছে, আপনি একটা বন্ধুর পচান বা একটা বন্ধুকে মানে ইচ্ছা করে আপনি জানেন যে এটা করে খেপবে, এটা বলে সেটা রাগ করবে, এটা আমরা কেন বলি? কেন? কারণ ওরে এটা কইলে বাকি যে ছয়জন বন্ধু হাসবে ওইটাই আমার আনন্দ। আচ্ছা, এবং ওই ছয়জন বন্ধুর হাসিটা শোনার জন্য প্রত্যেকদিন একজনকে টার্গেট করা হয়, একজনকে টার্গেট করে, এবং সবাই নিজের থেকে চেষ্টা করে যে আজকে আমি ওরে পচাবো, ওরে পচাবো। ইট ডাজেন্ট মিন যে আমরা আইসা একসাথে আইসি একজন আমাদের অপমান করি, তাহলে এক জায়গায় আমরা জীবনে হইতামই না। মজা করতে হলে বন্ধুত্ব সুলভ আচরণ, বন্ধুত্ব সুলভ মেন্টালিটি এবং বন্ধুত্ব সুলভ ওই ব্যাপারটা থাকতে হবে। আমরা সবাইকে বন্ধু হিসেবে নেই বলেই ফ্রিলি বলি, যেমন অনেকে বলে যে ফোন দেবে, ভাই আপনি বলবেন না আমাকে, তুই করে বলেন, হঠাৎ করে আমার মামা করে মামা বলে ডাকবেন, মামা বলে, হঠাৎ করে আমি যদি একটা রাস্তার মানুষ বা অপরিচিত মানুষকে ভাই তুই কেমন আছিস বলি, এটা অপমান হইতে পারে। কিন্তু তারা আমাদেরকে এমন ভাবে গ্রহণ করছে বা আমাদেরকে ওই ভাই বন্ধু ফ্রেন্ড ওই জায়গাটায় দিছে বলেই ওরা এভাবে বলে যে ভাই আপনি কিন্তু আপনি বলবেন না তুই করে বলেন, বা এইগুলো সাথে সাথে আমরা তুইও করে বলি, এর মানে এই না যে আমরা বেদব সাথে তুই বললাম, দ্যাটস ফান, ওই ফানটা ক্রিয়েট করার জন্য, এই জন্য হয়তো আমাদের শুনে। সো আমি জানি না, হয়তো উনি যেহেতু কোশ্চেন রাইজ করছে এরকম হয়তো অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, এই টাইপের মানুষজন ভালোভাবে ক্লিয়ার করে দিলাম। তারপরে যদি মনে হয় যে না এটা আপনাদের কাছে খারাপ লাগে, আমরা করবো না, তখন মনে হবে যে ছোটা আগের মতো হচ্ছে না, সিরিয়াসলি ছোটা আগের মতো মজা হচ্ছে না, আপনার ফান করলে কথা বললে মজা হয় না, আপনার একদম ফর্মাল হয়ে গেছে, আর কাউরে পচান না, কারোর সাথে মজা করেন না। যাই হোক, এটা জাস্ট ক্লি এটা কি বলে ক্লিয়ারিফাই, ভাই রে ভাই যেভাবে ক্লিতে আটকে ছিলি যাওয়ার সময় নেই, তারপর যেতে তো হবেই, ব্যাপারটা যাবো না আজকে, না যাবো যাবো, ক্লিয়ারি ফাই করলাম আর কি। স্বপন একটু থাম, কেন বাবা? দাঁড়া, স্বপ্নের ব্রিজটাকে
নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে চলে যাওয়ার কথা, লাভ দিয়ে লাভ দিয়ে জোকান কাটে চলে আসছি। শেষবার শুনছেন আর কি, ইভেলি প্রেজেন্স নাট বলল দা 21 কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। ওকে, যাওয়ার আগে বলে দেন। বলতেছে যে বন্ধুর সাথে কথা হইতেছে, কইস না রে ভাই, মানে বউয়ের লগে সেদিন রাগারাগি হয়েছিল, বউ রাগের মাথায় খারাপ মেয়ে বলে ফেলছিলাম। হ্যাঁ হ্যাঁ, কি কস? তারপরে এখন তো প্রত্যেক দিন রাইতে ঘুমাইতে গেলে 1000 করে টাকা চায়। অভ্যাসটা খারাপ করে দিছি রে ভাইয়া রে। তাহলে আজকে আমরা এখানে বিদায় নেই। উমা জোক কই? জোক আমরা কালকে বলবো, যা যা ক্লিয়ারিফাই করছি। এরপর আবার আর জোক আইতে পারে? ফাকি বাজি, ফাকি বাজি বললে মরছি, কালকে মরি। লিমিট থাকা উচিত। বাজি রে ভাই, ফাকি বাজি। কালকে নারায়ণগঞ্জ থেকে একটা তীর আসবে, তোর বাসায় গিয়ে তোর বুকে বিঁধবে। টাটা ফ্রম ইভিলি প্রেজেন্স নট বোল্ড টু দ্য 21 কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। বিদায় বন্ধু, বিদায়। Capital FM.